দেখুন, গতকালে আমরা শুনেছি যে অভিষেক ব্যানার্জির সিবিআই তদন্ত নিয়ে ছন্দ করে বলেছিলেন সুকান্ত মজুমদার যে তই 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 আমার বয়ম পাখি কই, তই 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 আমার অভিষেক ভাইপো কই। আজকে আমরা জবাব পেয়ে গেছি সিবিআই অফিসে। দেখুন, এক পর এক ধাক্কা খাওয়ার পরেও এই সরকার কিন্তু বুঝতে পারছে না যে মানুষ কি চাইছে। তৃণমূলের তকমা সর্বভারতীয় দল থেকে আজকে একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছে, তারপরেও এরা কিন্তু বুঝতে পারছে না। দেখুন, যে সুযোগ চাকরি প্রার্থীরা আছে তারা এখনও গান্ধী মূর্তির পাশে বসে আছে, কেন আন্দোলন করছে নিজের চাকরির জন্য, কিন্তু তাদেরকে তাদের অধিকার ফেরত না দিয়ে রাজ্যের পিসিআর ভাইপো ব্যস্ত আছে কি লোকাবার জন্য সেটা আমরা সবাই জানি। কয়লা চোর, গরু চোর, এদেরকে বাঁচাবার জন্য যারা জেলে বসে আছে তাদেরকে বীর শের এই তকমা দিচ্ছেন কারা, এই প্রশ্ন করবে পশ্চিমবঙ্গের মানুষ। গোটা রাজ্যকে পথে বসে দিয়েছেন। এখানে একটা আশার আলো ছিল, যেনার নাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। উনি এক পর এক প্যানেল বাতিল করেছিলেন, প্রায় 32,000 চাকরি যেটা দুর্নীতির সাথে যুক্ত ছিল সেটা বাতিল করেছিলেন, কিন্তু এগুলো পছন্দ হয়নি। যাদের পছন্দ হয়নি তাদের নাম যখন কুন্তল বোসের সঙ্গে এসেছে, তিনি বলছেন যে আমি তদন্তের জন্য যাব না, কেন রায় আমার পছন্দ হয়নি। রায় পছন্দ হয়নি না যিনি রায় দিয়েছেন তিনি পছন্দ হয়নি বলে অন্য কোর্টে চলে গেলেন, বললেন যে আমি এখানে যাব না, এটা অন্য কোর্টে দিয়ে দিন। ক্রেডিটিভলি নিয়ে কোয়েশ্চেন করেছেন জাস্টিসের, সেখানে মামলাটা অন্য কোর্টে অ্যাসাইন হলো। অ্যাসাইন হওয়ার পরেও কিন্তু সেই ধরনের রায়ে যেটা ওনার আবার পছন্দ হয়নি সেটা চলে এসেছে। দেখুন, আবার এখানে প্রশ্ন ওঠে যে যাদের কাছে এত টাকা আছে, যে প্রমাণে ওরা টাকা খরচা করছে, সেটা তো ওনার নিজের টাকা নেই, সেটা মানুষের ট্যাক্সের টাকা। আপনি 25,00,000 টাকার ফাইন দিচ্ছেন হাইকোর্টে, সেটা আপনার টাকা নেই। আপনি কপিল সিব্বল আর অভিষেক মনু সাংভিকে কোর্টে দাঁড় করাচ্ছেন, সেটা আপনার টাকা নেই, সেটা মানুষের টাকা, আপনার অধিকারের টাকা নেই। তো প্রশ্ন করবেন না মানুষ? অবশ্যই করবেন। দেখুন, উনি বলেছেন জোর গলায় যে চোর প্রমাণ হলে আমি ফাঁসি বরণ করব। আরে, আপনার ফাঁসি বরণ করতে হবে না, ইউথানেশিয়া ইজ এ ক্রাইম। আমাদের কান্ট্রিতে আপনার নিজের প্রাণ নেবার অধিকার নেই, আর আপনি নিজেকে কি বড় জিনিস মনে করছেন? বলছেন শহীদ মিনারে গিয়ে ফাঁসি বরণ করবেন, আপনি কোন ফ্রিডম ফাইটার আছেন যে ফাঁসি বরণ করবেন? আপনার যদি প্রমাণ হয় যে আপনি চোর আছেন, তাহলে সেখানে তিহারেই যেতে হবে। তিহারে বসে ওখানে গিয়ে ভালো কিছু কাজ করুন, কুর্সি মানুষের জন্য বসে কাঠের কুর্সি বানান, ফাঁসি বরণ করবেন। দেখুন, আমরা অনেকগুলো জিনিস দেখেছি যে 5-star বাস নিয়ে, যেখানে এসির ব্যবস্থা আছে, ফ্রিজের ব্যবস্থা আছে, ডানলাপের তোশক আছে, এই 5-star খাবার খেয়ে মানুষের কাছে যাচ্ছেন, গরিব মানুষের বাচ্চাকে কোলে নিয়ে ছবি তুলছেন। কেন তাদের মা বাবা জিজ্ঞেস করবে না যে আমাদের চাকরি নিয়ে নিয়ে তোমরা দুর্নীতি করেছো, তার পয়সা খেয়েছো, এখন বাচ্চাদেরকে কোলে নিয়ে ফটো তুলতে চলে এসেছো? দেখুন, পিসিআর ভাইপোর আগে খুব ভালোবাসা ছিল, আশা ছিল, কিন্তু আজ আশা নেই, ভালোবাসা নেই। যা করেছে তার জন্য যেখানে যেতে হবে সেখানে যেতেই হবে।